তো চ্যানেলের একদিনের একটা কন্টেন্ট তো হবে আর কি। চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো। আরো একটা নতুন ব্লগে শুরু করলাম তোমাদের হাত ধরে, আরো একটা নতুন দিনেরও শুরু হলো তার সাথে। তো দেখতেই পাচ্ছো আমার পেছন দিকে এখনো মশে টশে টানানো, এরকমটা নয় যে আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:45, আর অনেকটাই কাজে কোনো হয়ে গেছে। আমি উঠেছি 7:10 নাগাদ, তারপর তো উঠে তোমরা সবাই জানো আমাদের তিনজনের আড্ডা চলতেই থাকে, তো আজকেও চলেছে, 8 অব্দি চলেছে সেটা। তারপরে উঠে আমি ঘরটা ঝাঁট দিলাম, ঘরটা মুছলাম, ঠাকুর বাসনগুলো ধুয়ে দিলাম, মানে মেজে ঘষে ধুয়ে দিলাম আর কি। আর মামনি গেছে রান্নাঘরে, মামনি আপাতত পাপা টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে, ওগুলো করবে, আর পরে আমি মাছের ঝালটা বানাবো, আর গাছে কাঁচা টমেটো আছে সেই ঝালটাও বানাবো। আসলে কি বলতো, এই ঝাল টালগুলো না পাপা বেরোবে তো এত তাড়াহুড়োতে না হয় না ঠিক সকালবেলা পেটে ফুটে, আর ওইটুকু মশলা তো শিলেই বাড়তে হয় হাতে, আর এখন যদি দুজনে মিলে রান্না করাটা কি বেশি হেফাজত হয়ে যাবে, তো পাপারটা রাখা থাকবে, পরে খেয়ে নেবো পাপা রাতে, তো অসুবিধে কিছুই নেই। তো চলো আগে কাজগুলো করতে থাকি, এইবার করবো বিছানাটা বোধহয়। আর আজকে তোমাদেরকে কাঁচা টমেটো যে ঝালটা বানাবো সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, আর তার সাথে শেয়ার করবো আমি এই গ্রামের অনেকগুলো ব্লগ দেখি, মানে গ্রামের দিকে ব্লগগুলো যে দিদিরা দেখায় আর কি, বেশিরভাগই ভিলেজ বলে কোনো চ্যানেলের নাম থাকে, তো যাই হোক না কেন সেসব চ্যানেলের দিকে আর না গিয়ে ওইসব দিদিরা বলে না এই তো আজকে কাজ থেকে এটা তুলে আনছি চলো দেখাই, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। আর আজকে আমি সেটাই একটা হবি বলতে পারো, জিনিসটা এত ভালো লেগেছে যে আমার করার খুবই ইচ্ছে ছিল, গাছে বেগুন হয়েছিল সেটা করব বলেছিলাম, তো গাছ থেকে মামুনি পাপা আমিও ছিঁড়ে নিয়েছি কখনো কখনো, ও ছিঁড়েছে, কিন্তু সেভাবে ব্লগ করা হয়নি যে সেদিনকেই তুলে রান্না করেছি এরকমটা নয়, তারপর গাছে ধনে পাতা হয়েছিল, গাছে ধনে পাতা নয় মানে ধনে পাতা হয়েছিল সেটাও যে তুলে এনেছি সেরকম ভাবে কোনো কিছু করা হয়নি, তবে আজকে আমি ছাড়বো না সুযোগটা, আজকে আমি ওভাবেই দেখাবো আর তোমাদের সাথে কাঁচা টমেটো ঝালের রেসিপিটাও শেয়ার করবো। তো চলো আগে আমি এই কাজগুলো করে নিই, আর বেশি বুকে সময় নষ্ট করে লাভ নেই। দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম না গাছ থেকে পেরে পেরে আমার আর ব্লগ করা হয় না, দেখো মামুনি তুলে এনেছে প্রায় এখানে 1.5 কেজি মতো বেগুন আছে, হ্যাঁ বেগুনগুলো মোটা সোটা হয় না ঠিক কথাই, রোগা রোগা হয়, কিন্তু সবকটা বেগুনই কিন্তু ভালো হয়, কোনো পোকাও হয় না আর কচিও হয়, তো এতগুলো বেগুন তো আর আজকে করবে না, মামনি একটা বেগুন নিয়ে গেল, কি করবে হয়তো নিম বেগুন টিম বেগুন করবে, তো এই আর আমি বিছানা টিছানাও গুছিয়ে দিয়েছি, ও কি কাজ নিয়ে একটু বসেছে, তো চলো এবার ডিম এনেছে পাপাগুলো ফ্রিজে একটু রেখে নি। ম্যাডাম এসছে, আজকে আমাদের বাগানে টমেটো হয়েছে তাই টমেটো তুলতে, গাছ থেকে টমেটো ছিঁড়ে নিয়ে গিয়ে রান্না করব, কাঁচা টমেটোই আজকে বললাম করব, একটু দেখে নি বড় সড়ো গুলোকে, এই তো এখানে দুখানা বড় রয়েছে, না যদি আবার বড় রয়ে যায়, মামুন কিন্তু ছিঁড়েছিল, এই দেখো দেখেছ গাছে থাকলে এই দশা হবে, আবার নিচে মাটিতে লেগে লেগে, যদি আবার বড় রয়ে যায় এই জন্য ভালো করে খুঁজে নিচ্ছি, এতে আমাদের হয়ে যাবে বলো, তো চলো এই তিনটে দিয়েই হয়ে যাবে, আর বাকি রইলো এগুলো পরের দিন হবে, অনেক রয়েছে পরের দিন কি করব, এই দেখো আমি কেটেও ছেটেও নিয়েছি সব, যেহেতু এটা টক জিনিস তাই ওয়ানি পোকা আসছে ভীষণ ভাবেই, তো দেখো আমি টমেটোগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখে, আর আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে আমরা কাটি সেরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু ভাজার মতো আর কি, আর এখানে আছে সর্ষে আর পোস্ত বাটা, এই বাটাটা পুরোটা আমি দেবো না, কিছুটা মাছে দেবো কিছুটা এটাই দেবো, তো চলো আমি গ্যাস ধরিয়েও দিয়েছি কড়াইয়ের জলটা টানার জন্যে, এটা দেখো বোটের কালিটা শুধুমাত্র এখন নখে রয়েছে, কালি তো আর নেই আঙুলে, কী কালি দিয়েছে এবার জানি না, তো চলো এবার শুরু করব। জলটা টেনে নিয়েছে, এবার দেবো সর্ষের তেলের মধ্যে, তেলটা দিয়ে প্রায় ধোয়া উঠছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এরপর আলুটাকে ভালো করে ভাজতে দিয়ে দিচ্ছি, একটু ভালো করেই ভাজবো পুরো লাল লাল করে, দেখো মোটামুটি আলুটা লাল লাল করেই ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না কারণ টমেটোটাও তো হতে হবে, তো টমেটোটা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করেই নাড়াচাড়া করবো আর কি,
টমেটো আর আলুটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখন অব্দি নুন দেইনি, তাই এবার নুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই দেবে যে যার, মশলাতেও আমি নুনটা দিয়েই বেঁকেছি, তাই একটু মাথায় রেখেই নুনটা দিতে হবে। এবার আবারও আমি নেড়ে চেড়ে দেবো। এবার টমেটোটাকে হওয়ার জন্য আমি একটু ছেড়ে দেবো, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চলো, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে রেখে রেখে। এবার আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, আর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটা আমি দিয়ে দেব। আলু মোটামুটি ভেঙে চুড়ে যাচ্ছে, এই দেখতেই পাচ্ছ যে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মশলাটাকে দিয়ে দেব। আর যদি কারোর মনে হয় কেউ লঙ্কা গুঁড়ো দেবে, সে দিতেই পারো। মশলায় একটু নুন আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু নুন। পোস্তর পরিমাণটা কম, সর্ষের পরিমাণটা বেশি। তো মোটামুটি ঠিক আছে, এবার আবারও নেড়ে চেড়ে নিই। দেখো মোটামুটি ওই মশলাটা দেওয়ার পরে অনেকটা ভাজা ভাজা করে এনেছি। আর যেহেতু টক জিনিস, তো একটুখানি চিনির দানা আমি ফেলে দিলাম, কয়েকটা দানাই দিয়েছি দেখেছো। তো এটাকেও আবার মিলিয়ে ঝুলিয়ে নেব। আর এখনো কিন্তু আমি কোনো জল ঠল দেইনি। দেখি টমেটো টমেটো যদি সেদ্ধ হয়ে যায়, জাস্ট একটুখানি দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। একদম শুকনো শুকনো তো আর নামানো যায় না, এরকম খুবই বাজে লাগবে তাহলে খেতে। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর আমি এমন কিছু তেল দেইনি দেখে বুঝতেই পারছো। আর এবার জলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, সেইটুকু জলেই মোটামুটি হয়ে যাবে। এবার জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমার টমেটোটা মোটামুটি হয়েই গেছে, আর এর থেকে বেশি শুকিয়ে ফেললে ভাতের সাথে ভালো লাগবে না। আর টমেটোটাকে একদম ঢাকা চাপা দিয়ে একদম আল্লার নামে ছেড়ে দিয়ে বেশি জল দিয়ে চলে যাবে না। দেখো টমেটোটা সেদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে কেটে দিলাম, কিন্তু আবার এমন কিছু গলেও যায়নি। ঠিক এই টাইমে নামাতে হবে, বেশি গলিয়ে ফেললে তো তাহলে টমেটো দিয়ে আলু চচ্চড়ি মতো পোস্ত মতো হয়ে যাবে আর কি, তো মুখেই পড়বে না টমেটোটা। তো এরকমই আমি নামিয়ে নেবো। তো আগে নামিয়ে নিই। হে দেখো আমার টমেটো আর আলুর এই চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এই যে দেখতে এরকমই হয়েছে। আর এটা করতে করতে এদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছিলাম, এটাও চলছে ঝাল বানানো। তো চলো ওদিকে আবার তিনটে জুতো ধোবো আজকে, আমার ওর আর এক পাপার। তিন জোড়া জুতো ধোবো বলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করলাম, জলটা থাকতে থাকতে যদি হয়ে যায় তো ভালো কথা। যাই এবার ওদিকের কাজগুলো সেরে নিই। তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম সেই রান্না দেখানোর টাইমে, যতদূর আমার মনে পড়ছে। খুব বেশি জোরে আমি কথা বলতে পারবো না, কারণ অলরেডি এখানে মিটিং মতো চলছে আর কি, দুজনের কথাবার্তা চলছে। তো আজকে না আমাদের তিনজনেরই একটু খিদে খিদে পেয়ে গেছিল। মামুনির তো খিদে পাওয়ারই কথা, সেভাবে খায়নি দুপুরে আজকে। আর মানে দুপুরটায় খিদে ঠিক পাচ্ছিল না, সকালে একটু ভারী টিফিন হয়ে গেছিলো, তো মামুনি খিদে পাচ্ছিল না বলে দুপুরে একটু হালকা খাবার খেয়ে ফেলেছে। এবার সন্ধ্যেবেলা খিদে পাচ্ছে, পড়াতেও বসেছে, কিছু বলতেও পারছে না। তো আমরা আমাদের দুজনেরও একটু খিদে খিদে পেয়েছিল। আর ওর খিদে পাওয়ার কথা হচ্ছে, দেখবে নিজে হাতে যতটা ভালো করে তৃপ্তি করে খাওয়া যায়, কেউ খাইয়ে দিলে মোটেও সেই তৃপ্তিটা আসে না। তো ওকে তো দুদিন ধরে আমিই খাইয়ে দিচ্ছি, যেহেতু ওর দেড়টা থেকে মিটিং চালু হয়ে যাচ্ছে, একটাই লগ ইন করতে হচ্ছে, তো সবটাই একটু টালমাটাল হয়ে গেছে এক সপ্তাহের জন্যে এটা। তো তার জন্য দেওয়া হয়েছিল অর্ডার, এটা হচ্ছে চিকেন 65, এটা হচ্ছে চিকেন পাফ, এটা হচ্ছে চিকেন ইন্টারনেট, আর হাফ খাওয়াটা দেখছো ওটা মামুনির জন্য অর্ডার দেওয়া হয়েছিল, ওটা ছিল পনির পাফ। ওটা ছিল পনির পাফ, কিন্তু মামুনি পুরোটা খেতে পারেনি, পালিয়েছে অর্ধেকটা রেখে দিয়ে। তো এই আর কি, চলো খেয়ে নিই আগে। আমি খাওয়া দাওয়াটা এই জাস্ট শেষ হলো, কিন্তু আমাদের কাজকর্ম এখনো শেষ হয়নি। চুলে একটু ফার্টিলাইজারটা লাগাবো আজকে, কালকে করব শ্যাম্পু, কারণ শনিবার আমাদের ভোর ভোর বেরিয়ে যাওয়া আছে, তো শ্যাম্পু করার টাইম পাবো না। ভোর ভোর বলতে একদম কাক ভোরেই বেরোবো আমরা, যাই হোক সেসব কথা নয়, পরেই হবে, যখন বেরোবো অবশ্যই ব্লগ শুরু করব, তখন থেকেই ইচ্ছে তো তাই আছে। আর আজকে আমরা রাতে ডিনার করলাম হচ্ছে পরোটা, আলু ভেজেছিলাম একটু, ও ওর জন্য আলুটা ভাজতে হলো, ঠিক আছে। আর ওইবার আমি বলছি যে আন্টি বোতলটা নামাও গো, পড়ে গেলে ফেটে যাবে।
তো এবার ওই আন্টি মানে অপোজিটের বাড়িতে যে আন্টিকে বলি, ওই আন্টি আমাদেরকে দিয়ে গেছিল একটা বড়া করে তরকারি, দেখতে ওটাই লেগেছিল। তো আন্টিকে আমি জিজ্ঞেস করেছিলাম, আন্টিটা খুব ভালো রান্না করে, তো আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, আন্টি কী দিয়ে বানিয়েছো তুমি? আমি ফর শিওর ছিলাম যে ওটা কোনো ডালের বড়ার তরকারি একদমই হবে না, কারণ আন্টি তাহলে দিত না, একদম ওই পাতি আমরা যে ডালের বড়ার তরকারি করে বাড়িতে খাই, এটা জানতাম যে কোনো কারুকার্যের মধ্যে আছে। জানি না, আন্টি বলে খেয়ে আগে দেখো তারপর, তো ভালো কথা, আজকে আর আমি খেলাম, একটু উদ্ঘাটন করতে পেরেছি, বাকিটুকু উদ্ঘাটন করতে পারিনি, কালকে আন্টির কাছে যাব আর ভালো করে রেসিপিটা অবশ্যই 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 জেনে আসব। আমার অন্তত চ্যানেলের একদিনের একটা কন্টেন্ট তো হবে আর কি। যাই হোক, দারুণ খেয়েছি, আর ও তো আলু ভাজাটা খেলো না, আমি আলু ভাজা নষ্ট করবো না বলে খেয়ে নিলাম, ওটাও নষ্ট করিনি, আর কি করবো, তুলে রেখে দিলাম, ঝুড়ি চাপা দিয়ে রাতেই ভেজেছিলাম এই আর কি। ও বুঝতে, আমি ওকে বারবার বলছি যে লাগবে না লাগবে না, ও বলছে না একটু করো আলু ভাজা একটু খাবো। তো আন্টির ওটাও এত ভালো খেয়েছে, আন্টি খুব ভালো রান্না করে, আমরা আগের বার ব্যাঙ্গালোর যাওয়ার আগে খাইয়েছিল না আন্টি, আন্টি খাইয়েছিল, তখন পোলাওটা এত ভালো করেছিল আন্টি, মানে খুব ভালো রান্না করে, আর মাঝে একদিন মাছের ঝাল দিয়ে গেছিল, ওটাও দারুণ হয়েছিল। তো আর পাচ্ছি না বলতে, দারুণ দারুণ দারুণ। তো কালকে রেসিপিটা আগে জানতে যাবো, তারপর অন্য কোনো কথা। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর যদি নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটার পাশে থেকো, এটুকুই বলবো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর আমি আবারও একটা কথা বলছি, প্লিজ, অনেকেই দেখছো কমেন্ট করছো না, লাইক দিচ্ছ না, প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর কমেন্ট করো, তাহলে আমরা এনার্জি পাই। তোমরা এটা সত্যি কেন বুঝতে পারো না জানি না, যারা চাকরি করে বা যারা ব্যবসা করে কোথাও গিয়ে তো তাদেরও একটা এনার্জির প্রয়োজন হয়, চাকরি ক্ষেত্রে বস যদি বলে বাহ তোমার কাজটা ভালো হয়েছে, তারও নিশ্চয়ই কাজ করার এনার্জিটা পরের দিনের আরো বেশি থাকে, যারা ব্যবসা করছে তাদের যদি এসে কেউ বলে যে তোমার দোকান থেকে চালটা নিয়ে গেছিলাম খুব ভালো হয়েছে, নিশ্চয়ই তারা আরো ভালোভাবে ভালো মাল তোলার জন্য এনার্জি পায়, তো আমাদেরও সেই রকমই। তো আর কতভাবে বোঝালে তোমরা বুঝতে পারবে আমার ঠিক জানা নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।